নিজে মুসলমান হয়ে আরেক মুসলমানের কাছে বিশ্বস্ত হতে পারি না, আরেক মুসলমান আমাকে বিশ্বাস করতে ভয় পায়। আর আমাদের রাসূল শুধু মুসলমানদের কাছে না, অমুসলমানদের কাছে বিশ্বস্ত ছিলেন। আমানতদারিতা, এটা আজ সোনার হরিণ হয়ে গেছে। নামাজি মুসলমান পাওয়া যায়, আমানতদার মুসলমান পাওয়া যায় না। দাড়িওয়ালা মুসলমান পাওয়া যায়, আমানতদার বিশ্বস্ত মুসলমান পাওয়া। আমরা তো আজকাল নিজে মুসলমান হয়ে আরেক মুসলমানের কাছে বিশ্বস্ত হতে পারি না, আরেক মুসলমান আমাকে বিশ্বাস করতে ভয় পায়। আর আমাদের রাসূল শুধু মুসলমানদের কাছে না, অমুসলমানদের কাছে বিশ্বস্ত ছিলেন। তার আদর্শ তারা গ্রহণ করে নাই, কিন্তু নিজেদের সবচেয়ে প্রিয় সম্পদটা তার কাছে রেখে যতটা সেফ ফিল করত, যতটা নিরাপত্তা বোধ করত, এতটা নিরাপদ বোধ অন্য কারোর কাছে রেখে তারা করত। আমরা সবাই জেনে থাকব, আমাদের পিরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকির বর্ণনা এসেছে যে তিনি যখন হিজরতের প্রস্তুতি নিচ্ছিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় রেখে গেলেন। তার মূল উদ্দেশ্য ছিল, তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি রাতের আধারে গভীরে যখনই মক্কা ছেড়ে মদিনায় আল্লাহর নির্দেশে হিজরতে চলে যাব, তোমার কাজ থাকবে মক্কার বিভিন্ন মানুষেরা, অমুসলিমেরা, মুশরিকেরা, যারা শত্রুতা করেছে, যাদের শত্রুতার কারণে আল্লাহর নির্দেশে মক্কা ছাড়তে হচ্ছে, সেই মানুষগুলোর যে আমানত আমার কাছে তারা জমা রেখেছে, তাদের যে সোনা দানা টাকা পয়সা আমার কাছে জমা আছে, এই জমা জিনিসগুলো তুমি রেখে দিবা, এটা অমুকের, এটা তমুকের, যার যা আমানত আমার কাছে তারা জমা দিয়েছিল আমাকে বিশ্বস্ত মনে করে, আল আমিন মনে করে, আমি আর চলে যাচ্ছি রাতের অন্ধকারে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে, কিন্তু তাই বলে তাদের আমানত আমি রক্ষা করতেই হবে। অতএব তুমি তিন দিন মক্কা অবস্থান করবে, আমি যাওয়ার পর এই তিন দিন ধরে একজন একজন করে খুঁজে খুঁজে যারা যারা আমানত দিয়েছে এই আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে, তাদের সম্পদ পুঙ্খানুপুঙ্খ রূপে তাদেরকে বুঝিয়ে দিয়ে তারপর তুমি মদিনায় যাবে। তার আগে তুমি মদিনায় যাবে না। যারা তাকে মক্কা থেকে বের করে দিচ্ছে, যারা তাকে তার মাতৃভূমি ছাড়তে বাধ্য করছে, যারা তাকে নির্যাতনের এমন কোন পথ রাখেনি যেটা অ্যাপ্লাই করেনি, যাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজের প্রিয় মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই মানুষগুলো যে আমানত দিয়েছে সেই আমানতটাও পুঙ্খানুপুঙ্খ রূপে তাদের কাছে পৌঁছে দিয়ে তারপর তিনি মদিনা দেওয়ার ব্যবস্থা করে দিয়ে মদিনায় তিনি যাচ্ছেন। এ কারণেই আমরা না চিনলেও মক্কার মুশরিকরা ঠিকই চিনেছেন, এজন্য তারা নাম দিয়েছেন আল আমিন। মোহতারাম হাজরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একবার কোন একটা যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষ সৈন্যবাহিনী থেকে একজন লোক হঠাৎ করে পালিয়ে এসেছে, তার সাথে অনেকগুলো ছাগল ইত্যাদি এ জাতীয় পশু ছিল যেগুলো শত্রুপক্ষের লোকেরা তাকে রাখালি করার দায়িত্ব দিয়েছিল, সেগুলো সহকারে নবীজির কাছে চলে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রতি মনে মনে ঈমান এনেছি, কিন্তু আপনার দলে ভেড়ার মতো কোনো সুযোগ আমি পাচ্ছিলাম না, আমি সুযোগ খুঁজছিলাম, তারা আমাদের আমাকে নিয়ে এসেছে তাদের সাথে অভিযানে, আপনার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, তাদের এই পশুগুলোর দেখভালের দায়িত্ব আমাকে দিয়েছে, আমি পশুগুলো চড়ানোর ভান করে আস্তে আস্তে আগাইতে আগাইতে আপনার দলে এসে ভিড়েছি, আমি আপনার প্রতি ঈমান এনেছি, আপনার দলে যোগ দিয়েছি, আপনার অনুসরণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তাকে বললেন, তুমি ঈমান এনেছ সেজন্য তোমাকে সাধুবাদ মুবারকবাদ জানাই, তুমি শির থেকে মুক্ত হয়েছ, তাওহীদে বিশ্বাস করেছ সেজন্য তোমাকে ওয়েলকাম, কিন্তু তুমি যে পশুগুলো নিয়ে এসেছ, শত্রুপক্ষ তারা অমুসলিম হতে পারে, ভিন্ন ধর্মের অনুসারী হতে পারে, মুশরিক হতে পারে, আল্লাহ এবং তার রাসূলের দুশমন হতে পারে, কিন্তু তারা সেগুলো তোমার কাছে আমানত দিয়েছে, রাখাল হিসাবে নিয়োগ দিয়েছিল তোমাকে, অতএব এই পশুগুলো তাদেরগুলো তাদের কাছে তুমি পৌঁছে দিয়ে তারপরে আসো। মুহতারাম হাজিরিন,
যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের সম্পদের ব্যাপারে এই আমানতদারিতার দৃষ্টান্ত মানব ইতিহাসের আরেকটা মানুষের মধ্যে দেখানো সম্ভব হবে? আমরা সেই নবীজির উম্মত। তিনি যখন মক্কা বিজয় করলেন, উসমান ইবনে তালহা ইবনে আবি তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে কাবা ঘরের চাবি ছিল। ঐতিহ্যগতভাবে বংশানুক্রমিকভাবে তারাই কাবা ঘরের চাবির রক্ষক ছিলেন, তাদের কাছে এটা থাকতো। তার কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাবি ছেড়ে নিয়ে সেই চাবি দিয়ে কাবা ঘর খুলে ভেতরে প্রবেশ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমানত যথাস্থানে পৌঁছে দেওয়ার নির্দেশ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান ইবনে তালহা ইবনে আবি তালহাকে ডেকে এনে বললেন, নাও এই চাবি তোমার কাছ থেকে আমি নিয়েছিলাম, তোমার কাছেই আবার ফেরত দিলাম। একটা দেশ একটা এলাকা জয় করার পর সেখানকার সবচেয়ে সম্মানের যে চাবিটা, সেটা পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের মধ্যে রেখে দিলেন না, বরং যার কাছ থেকে নিয়েছেন, যার কাছে ছিল তার কাছেই আবার ফেরত দিলেন। এত ক্ষমতা, 10,000 সৈনিক নিয়ে মক্কা বিজয়ের মতো এইরকম ঘটনা মানব ইতিহাসে আরেকটি পাওয়া যাবে? 10,000 সৈনিক কারা? যাদের বেশিরভাগ এই মক্কা থেকে অত্যাচারিত হয়ে বের হয়েছিল, যাদের বেশিরভাগ হয় স্ত্রী হারা হয়েছে, নয় সন্তান হারা হয়েছে, জুলুমের শিকার হয়েছে, সেই মানুষগুলোকে নিয়ে মক্কা এসেছেন। পৃথিবীর কোন প্রশাসন মানুষের এই ক্ষোভ, মানুষের এই দ্রোহ, মানুষের এই মনের বেদনা, মানুষের এই বিক্ষুব্ধ মানসিকতাকে নিয়ন্ত্রণ করতে পারত না। মোহতারাম হাজরিন, এরকম প্রভাবের সাথে মক্কা বিজয় করার এই বিরল ঘটনা যখন ঘটল, সেই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাবা ঘরের চাবির আমানত যথাস্থানে পৌঁছে দিয়েছেন। আর আমাদের অবস্থা কি? একটু ভাবসাব আসলে, কিছু পয়সা কড়ি হলে, কিছু প্রভাব প্রতিপত্তি হলে, দু চারটা পদ পদবী পেয়ে গেলে, বড় কোনো চেয়ার পেয়ে গেলে আমানত যথাস্থানে পৌঁছানো তো পরের কথা, আমরা মানুষকে মানুষও মনে করি না। আমাদের অত্যাচারে সাধারণ মানুষের চোখে পানি আসে, আমাদের অত্যাচারে হাজারো মজলুমের হৃদয় প্রকম্পিত হয়। নিজের প্রতিবেশী আত্মীয় স্বজনকে অত্যাচার করতে আমরা দ্বিধা করি না, অথচ আমরা যেই নবীর উম্মত হওয়ার দাবি করি, আমরা যার অনুসারী হিসাবে গর্ব করি, আমরা যার অনুসারী হিসাবে কিয়ামতের ময়দানে তার সুপারিশের আশা করি, তার চরিত্র মাধুর্য কি ছিল আর আমরা কোন জায়গায় অবস্থান করছি? মোহতারাম হাজরিন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার আখলাকের যত মিল থাকবে, যার আদর্শের যত মিল থাকবে, কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত কাছে তত নিকটে তার অবস্থান হবে ইনশাআল্লাহ। আমার নবীজি এতটাই বিশ্বস্ত ছিলেন, এতটাই নির্ভরযোগ্য ছিলেন, তার কাছে কোনো কথা বলার পর সেটা কোনোদিন লিক হবে এটা কেউ কল্পনাও করতো না। তার কাছে টাকা হাওলাত দেওয়ার পর, তাকে হাওলাত দেওয়ার পর, তার কাছে জমা রাখার পর এটা কোনোদিন লিক হবে কেউ চিন্তাও করতো না। তিনি যখন দুনিয়া থেকে চলে যান, তিনি যখন মদিনা মক্কা সবগুলোর রাজত্ব করেন, তার হাতে যখন আরবের নেতৃত্ব, তিনি যখন আরবের এই বৃহৎ অঞ্চলের নেতা, সেই সময়ও তার মৃত্যুর সময় তার একটি লৌহ বর্ম, সেই লৌহ বর্মটি একজন ইহুদি অন্য ধর্মের মানুষ তার কাছে বন্ধক রাখা ছিল সামান্য কিছু খাবারের বিনিময়ে। আর মদিনা মক্কা রাষ্ট্রের প্রধান হওয়াতে পরের কথা, সাধারণ কোন নেতা, সাধারণ কোন বড় মানুষের একটু আশেপাশে যাওয়ার সুযোগ পাইলে, আশেপাশ থেকে সেলফি তোলার সুযোগ পাইলে, নেতার একটু আশেপাশে ঘেঁষার সুযোগ পেলে, কিংবা যেই কোনোভাবে একটু প্রভাব যদি আমরা হোল্ড করতে পারি, তাহলে আমরা আর মানুষকে মানুষ মনে করি না। ভাইরা মা, এসব অহংকার দম্ভ চূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে,
চলে যাবে শুধু আমাদের আচরণ, আমাদের আখলাক, আমল নামায় সেটাই যুক্ত হবে। কারোর কাছ থেকে বাকি নিয়েছেন, তার বাকি টাকা পরিশোধ করা ছাড়া আপনার ঘুম হবে না। কেউ আপনার কাছে কোনো আমানত রেখেছে, সেটি যথাস্থানে পৌঁছে দিবেন। কারোর কোনো পাওনা আপনার কাছে আছে, সেটা পৌঁছে দেওয়া হবে আপনার জীবনের সবচেয়ে বড় টার্গেট এবং লক্ষ্য। এই জন্য নবীজি বলেছেন, লা ঈমান আলিমাল্লা আমানাতালা, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই, যার মধ্যে বিশ্বস্ততা নাই, নির্ভরযোগ্যতা নাই, মানুষ তাকে বিশ্বাস করে না, সেই ব্যক্তি কখনো নিজেকে ইমানদার দাবি করতে, ইমানদার হিসাবে সে পরিপূর্ণ ইমানদার হতে পারে না। আপনি সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, কাজের ফাঁকে ফাঁকে নিজের ধান্দা করেন, আলাদা বা উপরি ইনকামের চেষ্টা করেন, বসে মোবাইল টিপেন, আমানতের খেয়ানত করা হয়। কারণ এই 8 ঘন্টা ডিউটির এই পুরো সময়টা আপনার কাছ থেকে নেওয়া হয়েছে স্যালারির বিনিময়ে, এই সময়টা আপনার কাছে আমানত। এটা মালিকের জন্য, যার অধীনে কাজ করছেন সেই প্রতিষ্ঠানের জন্য দেওয়াটা আপনার প্রতিশ্রুতি, এটার জন্য আপনি ওয়াদাবদ্ধ, আপনি এটা নষ্ট করে ফেললেন। এগুলো আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, আমি আবারও বলছি, বহু মুসলমান আপনি পাবেন নামাজ পড়তে চায়, রোজা রাখতে চায়, দাড়ি রাখতে চায়, কোরআন তেলাওয়াত করতে চায়, জিকির করতে চায়, মাহফিল করতে চায়, শুনতে চায়, কিন্তু আমানতদারিতা রক্ষা করতে চায় না। কারণ আমানতদারিতা রক্ষা করলে পয়সাওয়ালা হওয়া যাবে না, আমানতদারিতা রক্ষা করলে প্রভাবশালী হওয়া। মুহতারাম হাজরীন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার তার বাসায়, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণিত হাদিসে আসছে যে তিনি তার বাসায়, বুখারীতে হাদিসটি আসছে, বিছানার উপর একবার এক দুটি খেজুর পেলেন এবং বেশিরভাগ সময় তারা ক্ষুধার্তই থাকতেন। সে খেজুরটা তুলে হাতে নিয়েছেন খাবেন, হঠাৎ মনে হলো যে আমার কাছে তো সাদকা এবং জাকাতের খেজুরও আসে, আর জাকাত এবং সাদকা খাওয়া তো তার উপরে, তার বংশধরদের উপর আল্লাহ তাআলা হারাম করেছেন তার মর্যাদার কারণে, তো এই খেজুরটা যদি জাকাতের খেজুর হয় তাহলে এটা আমি আর খেলাম না, সন্দেহ যেহেতু হচ্ছে আমি খেলাম না, হাতে নিয়ে আবার রেখে দিলেন। মানুষের সম্পদের ব্যাপারে এই ছিল তার আমানতদারিতা। তার আমানতদারিতার ফিরিস্তি সারা রাত সারা দিন বলে শেষ করা কঠিন হবে। আমরা তার অনুসারী হিসাবে তার এই আখলাকের দিকটি, আমানতদারিতার গুণটি অর্জন করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ।